আসসালামু আলাইকুম, আমি শরণ খান, লেখাপড়া অনলাইন থেকে তোমাদের সাথে আছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ এবং বিশ্ব সভ্যতা থেকে আলোচনা করব। আমরা আমাদের লেখাপড়া শুরু করতে যাচ্ছি, তোমরা আমাদের সাথে জয়েন করো। বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হলে আমাদেরকে ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হবে। বাংলাদেশটাকে জানতে হলে ভারত উপমহাদেশ, পুরো বাংলাদেশ তো ভারত উপমহাদেশেরই সাথে আছে, তো এই পুরো মহাদেশটা একটা সময় একসাথে ছিল। তো শুরু থেকেই আমাদেরকে, যেহেতু আমরা জানবো তো প্রাচীন কথা, তো শুরু থেকেই শুরু করি। ভারত উপমহাদেশে সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে। সিন্ধু সভ্যতা হচ্ছে প্রথম নগর সভ্যতা। সিন্ধু সভ্যতা মিশরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক। আমরা সবাই জানি যে মিশরের সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, এগুলো অনেক অনেক আগের সভ্যতা, এই আবিষ্কারটা অনেক আগে হয়েছে। সো মিশরীয় আমাদের সাথে যে সিন্ধু সভ্যতা, ভারত উপমহাদেশের যে সিন্ধু সভ্যতা, সিন্ধু নগর নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল, এই সভ্যতাটা সেই সমসাময়িক। অপরপক্ষে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে শুরু হওয়া গঙ্গা অববাহিকার দ্বিতীয় নগর সভ্যতা ইউরোপের গ্রিক ও রোমান সভ্যতার সমসাময়িক। আমরা রোমান সভ্যতাও অনেক পুরাতন জানি, কিন্তু যেটা গঙ্গা আছে, যেটা ভারত উপমহাদেশের দ্বিতীয় সভ্যতা, সিন্ধু হচ্ছে প্রথম, কত আগে সভ্যতা, তাই না? এটা হচ্ছে সমসাময়িক গ্রিক এবং রোমান সভ্যতার। চলো আমরা একবার দেখে নিই এই পাঠে, এই অধ্যায় পাঠে আমরা কী কী জানতে পারব। বাংলাদেশের প্রাচীন সভ্যতার স্বরূপ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারব। নগর সভ্যতা হিসেবে বাংলাদেশের ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সম্পর্কে আমরা জানব। নগর সভ্যতা হিসেবে পুন্ড্রনগর বা মহাস্থানগড়, যেটা বগুড়াতে আছে, বিভিন্ন নিদর্শন সম্পর্কে আমরা জানতে পারব। এশিয়া, আফ্রিকা, ইউরোপ মহাদেশের প্রাচীন সভ্যতা সম্পর্কে আমরা জানতে পারব। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে আমরা গর্ববোধ করতে পারব। সবটা জেনে ফেলার পরে বুঝবো যে আসলে কত সমৃদ্ধ আমাদের এই দেশ। চলো আমরা শুরু করি পাঠ এক থেকে। ভারত উপমহাদেশের নগর সভ্যতা। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। আমি অধ্যায়ের শুরুতেই তোমাদের সাথে এই কথাটা বলেছি। এই সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দে ভারত উপমহাদেশে সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে। একটা দেশের সভ্যতা সবসময় তোমরা লক্ষ্য করবে নদীমাতৃক হয়, নদীকেন্দ্রিক হয়, যেখান থেকে দেখা যায় কেন গড়ে উঠতো সেটা একবার আমরা বলে নিই। কারণ নদী থেকে দেখা যায় যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, কৃষির জন্য সহজ হয়, তারপরে মৎস্য শিকার একটা, আর সারাক্ষণ পানি আমাদের তো জীবনে, দৈনন্দিন জীবনে সবসময় পানির প্রয়োজন, তাই না? তো যেখানে পানি আছে সভ্যতাটাও সেখানেই গড়ে উঠেছে, জীবন ওখানে সহজ হয়েছে, কারণ আমাদেরকে তো পানীয় পান করতে হয়, তাই না? পানি নিয়েই সব কিছু, জীবন দৈনন্দিন জীবনে সব কিছুর সাথেই পানি আছে, এই জন্যই নদীর অববাহিকাগুলোতে সভ্যতাগুলো গড়ে ওঠে। আমরা চলো আরও একবার নদীর নামগুলো জেনে নিই। এই নামগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো আমাদের অনুশীলনীতে কাজে আসবে। ভারত উপমহাদেশে সিন্ধু সভ্যতার ছিল নদীগুলো সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি, আরও আছে কিন্তু আমরা এই কয়েকটা নাম আপাতত জানছি, যেহেতু আমাদের পাঠ্যপুস্তক বইতে এই নামগুলো উঠে এসেছে। এই সভ্যতায় বড় দুইটি নগরের একটি হরাপ্পা, অন্যটি মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতায় হরাপ্পা সভ্যতা নামে পরিচিত, সিন্ধু ছিল হরাপ্পা সভ্যতা নামে পরিচিত। সিন্ধু সভ্যতায় ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। উন্নত নগরীর পরিকল্পনা দেখা যায় এই সিন্ধু নগরীগুলোতে। পরিকল্পিত নগরী, প্রপার প্ল্যান করা নগরী, যেখানে রাস্তাঘাট সুন্দর হবে, যেখানে বসবাস উন্নত হবে, এই প্ল্যানিং, পুরো প্ল্যানিং, যে একটা এলাকার মানুষের বসবাসের জন্য কী কী দরকার, কোথায় কী থাকবে, কী কী রাখতে হবে, কী কী রাখা যাবে না, এই পুরো পরিকল্পনাটা দেখা যায় সিন্ধু সভ্যতার ওই নগরীতে। উন্নত নগর পরিকল্পনায় দেখা যায় সিন্ধু সভ্যতার এই নিদর্শনগুলো নগরীতে আছে। নগরের রাস্তা, রাস্তার পাশে ডাস্টবিন, সড়ক বাতি, মানে আমরা এখন যে লাইটগুলো দেখি রোড সাইড লাইট, সেই সড়ক বাতি, পানি নেমে যাওয়ার জন্য ড্রেনেজ সিস্টেম, পানি নেমে যে পানি নিষ্কাশন ব্যবস্থা,
রেস্টুরেন্ট সব কিছু ছিল এই নগর সভ্যতার পরিকল্পনার মধ্যে। আমরা কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলছিলাম যে সব কিছু আছে, কী কী থাকবে, কী কী থাকবে না, কী থাকলে ভালো হচ্ছে, কী রাখা যাবে, কী রাখা যাবে না, পুরো একটা পরিকল্পিত নগর ছিল। যা কিছু আবিষ্কার হচ্ছে তা থেকে পরিকল্পনার এই ছোঁয়া পাওয়া যাচ্ছে। একতলা দোতলা বাড়িগুলোও ছিল পরিকল্পিতভাবে তৈরি, তখনও একতলা দোতলা বাড়ি ছিল এবং পরিকল্পিতভাবে তৈরি ছিল। আমরা এখন যে হাই রাইজ বিল্ডিং দেখি, আমরা কিন্তু এখন অনেক বড় বড় বিল্ডিং দেখি, ছয়তলা দশতলা, কিন্তু তখনও তালার উপরে তালা, মানে একতলার উপরে দোতলা তিনতলা এরকম পরিকল্পিত বাড়িঘর আমরা তখন এই সভ্যতা থেকে আবিষ্কার যা হচ্ছে সেই সেখান থেকে জানতে পাচ্ছি। প্রত্যেক বাড়িতে পানি পানির জন্য ছিল কুয়া, ছোট ড্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত রাস্তার বড় ড্রেনে। দেখো তোমরা একবার, এখানে যদি আমরা বলি বাড়ির ভেতরে পানি পানের জন্য ছিল কুয়ার ব্যবস্থা, কুয়ার ভেতর থেকে খাবার পানি তারা সংগ্রহ করত এবং বাড়িতে যে ধরনের পানি ব্যবহার হতো, যে পানিগুলো ময়লা পানি ছিল, নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো ছিল। এই পানির নিষ্কাশন হয়ে গিয়ে আবার রাস্তার সাথে যে বড় ড্রেন আছে সেই ড্রেনের সিস্টেমে গিয়ে পড়ত, পরিকল্পিত নগরী সেই 2700 খ্রিস্টাব্দে, বহুত আগের কথা। মহেঞ্জোদারো নগরের আবিষ্কার হয়েছে এক বিশাল গোসলখানা, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে এক বিশাল গোসলখানা, অনেকটা এখনকার সুইমিং পুলের মতো। আচ্ছা, হরপ্পাতে পাওয়া গেছে শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার। আমরা কিন্তু এখন দেখি যে আমাদের স্টক থাকে, হ্যাঁ, আমরা কোল্ড স্টোরে সবজি থাকে, তো স্টকের ব্যবস্থা এখন আমরা যে দেখি এটা অনেক পুরাতন, অনেক পুরনো সভ্যতা থেকেই এর খোঁজ পাওয়া গেছে। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তি পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়, পাওয়া গেছে চুনাপাথর ও ব্রোঞ্জের মূর্তি, তামা, ব্রোঞ্জ হচ্ছে তামা, তামার মূর্তি, পিতল, তামা, কাঁসা এগুলোর মূর্তি পাওয়া গেছে। বিস্তৃত এই সভ্যতার অসংখ্য সিল পাওয়া গেছে, সিল আমরা দেখি না কাগজপত্রে, একটা প্রতিষ্ঠানের সিল থাকে, তোমাদের স্কুলগুলোতে সিল থাকে, স্কুলের নাম লেখা থাকে এরকম, এটাকে ওই সিলগুলো পাওয়া গেছে। সিলের গায়ে লিপিবদ্ধ করাচ্ছে কিছু চিহ্ন যেগুলো পাঠবদ্ধ করার চেষ্টা চলছে, তার মানে যে সিলগুলো আবিষ্কার হয়েছে তার মধ্যে কিছু চিহ্ন আঁকা আছে, চিহ্ন থেকে তারা হয়তো বুঝে যেত যে সংকেত ব্যবহার হতো যে এই এটা এই রাজার, এটা এই প্রতিষ্ঠানের অথবা এটা এই পাঠাগারের, এরকম হয়তো ছিল, যেটা এখন আবিষ্কারের চেষ্টা চলছে যে এটা দিয়ে আসলে কী বোঝানো হয়েছে, সিলে কী লেখা আছে। এই সভ্যতায় পাথরের বাটখারা পুঁতিগুলো ছিল বেশ আকর্ষণীয়। আচ্ছা, পাথর দিয়ে বাটখারা ওজন করার জন্য হয় ব্যবহার হয় বাটখারা, এই পাথর দিয়ে ব্যবহার হতো এবং সেই সাথে পুঁতির কাজ ছিল যেগুলো অনেক বেশি আকর্ষণীয় ছিল। তখনকার জিনিসগুলোতে অনেক বেশি কারুকাজ, বেশ মনোরম পাওয়া যাচ্ছে তাদের, এগুলো সব খুবই আকর্ষণীয় জিনিস, তাদের শৈল্পিক যে মনোভাব আছে তার প্রমাণ মিলছে। সিন্ধু সভ্যতায় ছিল আন্তর্জাতিক অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্যের ব্যবস্থা, এই সভ্যতাতে নিজেদের মধ্যে এলাকার মধ্যেও ব্যবসার প্রচলন ছিল এবং এলাকার বাইরে থেকে, দেশের বাইরে থেকে মানুষজন এসেও ব্যবসা করতে পারবে, যেটা বহির্বাণিজ্য, সেই ব্যবস্থাও ছিল এত আগে। ভারত উপমহাদেশে একটি সমৃদ্ধ সভ্যতা 1700 খ্রিস্টাব্দের পর আর পাওয়া যায়, ভারত উপমহাদেশের এই সভ্যতাগুলো 1700 খ্রিস্টপূর্বের পর আর খুঁজে পাওয়া যায়নি, হঠাৎ করে এই সভ্যতাগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণও জানা যায়নি, কেন যে হারিয়ে গেছে সেটাও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, হয়তো আমরা জেনে যাব, আমাদের ভূতত্ত্ববিদ যারা আছেন এরা হয়তো একটা সময় আবিষ্কার করবেন এবং আমরা হয়তো তথ্য প্রমাণ পেয়ে যাব, ততদিনে তোমরা হয়তো আরেকটু পরের ক্লাসে চলে যাবে, নিশ্চয়ই তোমরা জানতে পারবে। সিন্ধু সভ্যতার পর 1000 বছর ভারত উপমহাদেশে কোথাও কোনো সভ্যতা গড়ে ওঠেনি। আমরা এক কাজ করি, আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখি, আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে আসবো আমাদের সভ্যতার পরের অংশ নিয়ে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।